আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন মধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিল আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এসএসসি ও এইচএসসি সময় দেড় ঘন্টা, প্রতি বেঞ্চে একজন পরীক্ষার্থী। রাইসিং বিল ডট কমে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী কিংবা পরীক্ষার্থীর অভিভাবক অথবা আপনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নীতিমালা সম্পর্কে তথ্য জানতে ইচ্ছা করে, তাহলে প্রতিবেদনটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকুন। করোনার কারণে আটকে থাকা 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিকল্প উপায় নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে শিক্ষামন্ত্রী বলেছেন, এবার এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রেই গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের প্রশ্ন যাচাই করার সুযোগ বাড়ছে। আগে 10টি প্রশ্নের মধ্যে 7 থেকে 8টির উত্তর করতে হলেও এবার করতে হবে 4টি। শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টরা জানান, এবার যেহেতু নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে তাই কেন্দ্র সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়ে পরীক্ষা নেওয়া হবে। আবশ্যিক বিষয় থাকলে যে কেন্দ্রে 500 জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হতো, আবশ্যিক বিষয় না থাকায় সেই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা হবে বড়জোর 100 জন। ফলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না। যদি কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয় পদার্থ, রসায়ন ও উচ্চতর গণিত থাকে, তাহলে তাকে ওই তিনটি বিষয়ের 6টি পত্র পরীক্ষা দিতে হবে। 3 ঘন্টার পরীক্ষা হবে 1.5 ঘন্টায়। রচনামূলক অংশে নম্বর থাকবে 35 ও এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 15 নম্বর। তবে প্রশ্নপত্র এখন যেভাবে হয় সেভাবেই হবে, ফলে শিক্ষার্থীদের প্রশ্ন বাছাই করার ক্ষেত্রে বেশি সুযোগ থাকবে। যেমন আগে যেভাবে 10টি প্রশ্নের মধ্যে থেকে 8টির উত্তর দিতে হতো, সেখানে এখন সেই 10টি প্রশ্নই থাকবে, তবে এর মধ্যে 4টির উত্তর দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ বেড়ে যাবে। আর প্রতি বিষয়ে মোট নম্বরে 100 নম্বরের বদলে 50 নম্বরের পরীক্ষা হবে, তবে 50 নম্বরকে 100তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড সূত্রে জানায়, এবার যেহেতু নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে তাই কেন্দ্র সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়ে পরীক্ষা নেওয়া হবে। আবশ্যিক বিষয় থাকলে যে কেন্দ্রে 500 শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হতো, আবশ্যিক বিষয় না থাকায় সেই কেন্দ্রে পরীক্ষার সংখ্যা হবে বড়জোর 100 জন। ফলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না। এ বিষয়ে আত্মশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেয়াল আহমেদ জানান, এসএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি শেষ, এইচএসসি ফর্ম পূরণের কাজ চলছে। চলতি মাসের মধ্যে এ পরীক্ষার প্রস্তুতি শেষ হয়ে যাবে। এখন 2টি পাবলিক পরীক্ষা নেওয়ার পুরো পরিস্থিতি অনুকূলে। চেয়ারম্যান বলেন, আমরা আর অটোবাসের অপবাদ না নিতে চাই না। করোনা সংক্রমণ অনেকটাই কমে আসবে, ফলে আমরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটিতে স্পষ্ট হয়েছে যে আপনাদের পরীক্ষার নিয়ম নীতি এবং নীতিমালা। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন বেরিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।